সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হেপাটাইটিস বি পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার সুযোগ আছে কি? হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, প্রায় একজন লিভার বিশেষজ্ঞ হিসাবে আমার অনেক রোগীর কাছ থেকে এই প্রশ্নটির সম্মুখীন হতে হয়। হ্যাঁ, হেপাটাইটিস বি পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এই সুযোগটি অত্যন্ত সীমিত। কেননা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হলে পরে আমাদের দেহে মাত্র 5-10% ক্ষেত্রে অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন তৈরি করে, অর্থাৎ অনধিক 6 মাস ব্যাপী এই প্রদাহজনিত সমস্যাটি আমাদের লিভারে থাকে এবং দেখা দেয় মাত্র 4-6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1-1.5 মাসের মধ্যে প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে আমাদের শরীর থেকে এই ভাইরাসটি চলে যায় এবং অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস জনিত যে জন্ডিস থাকে সেই জন্ডিসটি সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে এবং ভাইরাস শরীর থেকে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায় এবং একই সাথে যেটি হয় HBsAg নেগেটিভ হয়ে যায় এবং এর ফলশ্রুতিতে অ্যান্টি HBs নামে একটি প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়, যার ফলে এই ধরনের রোগীরা ভবিষ্যতে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকে। তাহলে দেখা গেল মাত্র 5-10% রোগীর ক্ষেত্রে অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস জনিত ইনফেকশন হওয়ার ফলে HBsAg নেগেটিভ হয়ে যায় এবং অ্যান্টি HBs নামে একটি প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয় এবং তারা হেপাটাইটিস বি ভাইরাস থেকে সুরক্ষিত থাকে। আর বাকি 90% ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রদাহ চলতে থাকে। এক্ষেত্রে দেখা যায় কয়েক মাস, কয়েক বছর, কয়েক দশক কিংবা কয়েক যুগ ধরে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হতে পারে। এই ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনের কয়েকটি পর্বে থাকে, সেটি হলো ক্রনিক ক্যারিয়ার স্টেট হিসেবে থাকে, অর্থাৎ রক্তে শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস অবস্থান করে, লিভারের কোনো ক্ষতি করে না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় লিভারে ক্ষতি করে লিভার সিরোসিস তৈরি করে এবং এর জটিলতা জনিত লিভার সিরোসিসের জটিলতা জনিত পেটে পানি, পায়ে পানি, রক্ত বমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া এবং মৃত্যুমুখে পতিত হওয়ার ঝুঁকিও তৈরি করে। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় লিভার ক্যান্সার তৈরি করে, প্রাণহানির শঙ্কাও তৈরি করে ফেলে। তাহলে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের এই HBsAg সবসময় পজিটিভ থাকে। এর মাঝে কথা হলো, আমরা যদি সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা দেই, অর্থাৎ আন্তর্জাতিক মানের যে চিকিৎসাটি রয়েছে ইন্টারফেরন ইনজেকশন এবং টেরোফোবির অ্যালাফেনামাইড এর সংমিশ্রণে যে চিকিৎসাটি রয়েছে সেগুলো দেওয়ার ফলে, বিশেষ করে 9-10 বছর চিকিৎসা করার পরে মাত্র 2-7% ক্ষেত্রে HBsAg নেগেটিভ হয়, বাকি প্রায় 80-85% ক্ষেত্রেই HBsAg নেগেটিভ হয় না। তাহলে আমরা চিকিৎসা করে কি পাই? আমরা চিকিৎসা করে যেটি করি লিভার বিশেষজ্ঞরা, সেটি হলো শরীর থেকে ভাইরাসকে নির্মূল করে দিই, সেটি আমরা নির্ণয় করি HBV DNA PCR পরীক্ষার মাধ্যমে। তাহলে HBV DNA PCR পরীক্ষা করে আমরা নিশ্চিত হই শরীর থেকে ভাইরাস নির্মূল হয়ে গেছে, রোগী আর সংক্রমিত অবস্থায় নেই, তার লিভারটি যে কোনো ঝুঁকি থেকে মুক্ত আছে। তাহলে HBsAg সকল ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয় না, শুধুমাত্র 5-10% ক্ষেত্রে নেগেটিভ হতে পারে এবং যাদের পজিটিভ রয়েছে এবং যারা চিকিৎসা নিচ্ছে তাদের ক্ষেত্রে মাত্র 2-7% ক্ষেত্রে নেগেটিভ হতে পারে, বাকি সব ক্ষেত্রেই কিন্তু HBsAg পজিটিভ থাকে। তাহলে আমরা চিকিৎসা করব কেন? চিকিৎসা করব শরীর থেকে ভাইরাসকে নির্মূল করার জন্য এবং সেটি নিশ্চিত করব HBV DNA PCR পরীক্ষার মাধ্যমে। যদি HBV DNA PCR আনডিটেক্টেড থাকে, অর্থাৎ ভাইরাস যদি শরীর থেকে চলে যায়, সেক্ষেত্রে আমরা রোগীকে নিশ্চিতভাবে নিশ্চয়তা দিতে পারি যে তিনি ভাইরাস থেকে মুক্ত, তার লিভারটি সমূহ ক্ষতি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। সুপ্রিয় ভাই বোনেরা, আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আরো অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য পাবেন, আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।